হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস এই চ্যানেলে আমি বাংলায় বিভিন্ন সাহায্য সম্পর্কিত তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি ফ্রেন্ডস আমাদের বাঙালিদের কথা যদি বলি তাহলে তেলে পোড়া না খেলেই কিন্তু না হয় কিন্তু হয়তো আপনারা অনেকেই জানেন যে কুকিং ওয়েল বা রান্নার তেল যেটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকারক কিন্তু হতে পারে আবার অনেকেই বলেন যে আমরা তো ব্র্যান্ডেড তেল ব্যবহার করি বিভিন্ন সময় টিভির পর্দায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে সেলিব্রিটিরা বিভিন্ন তেলের অ্যাডস দিচ্ছেন এবং সেখানে বলা হয় যে তেল আপনার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আপনার হার্টের পক্ষে ভালো এটা ফ্রেন্ড শুধুমাত্র আমাদের বুকা বানানোর একটা ফন্দিমাত্র আপনারা অনেক সময় দেখবেন যে যেই সেলিব্রিটিরা এইসব তেলের অ্যাডস দেন বা ব্যবহার করেন বা ভালো বলেন এই সব সেলিব্রিটিরা কিন্তু অনেক সময় হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হন তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আমরা যে কুকিং অয়েল বা রান্নার তেল যেটা আমরা ব্যবহার করি সেটা আমাদের স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলে যদি ফ্রেন্ডস আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমাদের সঙ্গে থাকবেন ফ্রেন্ডস এই তেলের কথা যদি বলি তাহলে তেলের মধ্যে আরেকটা আছে রিফাইন্ড তেল বা রিফাইন্ড অয়েল মার্কেটে সেটার দামটা একটু কম বলে মানুষ কিন্তু এই তেলটা খুব বেশি পরিমাণে ব্যবহার করেন এই রিফাইন্ড তেলের কথা যদি বলি তাহলে সেটা প্রস্তুত করার সময় বিভিন্ন ধরনের কেমিক্যাল অ্যালকালাই ব্লিচ মিশিয়ে হাই টেম্পারেচারে একটা হালকা অর্ডারলেস টেস্টলেস তেল তৈরি করা হয় এবং ফ্রেন্ডস তার যে নিউট্রিশনের ভ্যালুর কথা যদি বলি তাহলে নর্মাল কাছি তেলের মধ্যে যদি কিছু নিউট্রিশন ভ্যালু থেকে থাকে তার মধ্যে কিন্তু কিছুই থাকে না এই যে রিফাইন্ড অয়েলটা থাকে তার মধ্যে এই রিফাইন্ড তেল কিন্তু ফ্রেন্ডস আমাদের হার্টের পকে বা আমাদের যে ভ্যাসেলস আছে তার জন্য কিন্তু খুব বেশি ক্ষতিকারক প্রভাব বিস্তার করে সাধারণভাবে যে কোনো তেলের মধ্যে থাকে ট্রাইগ্লিসারেড এবং এই ট্রাইগলেসেট কিন্তু আমাদের হার্টের জন্য খুব বেশি ক্ষতিকর আমি যদি ফ্রেন্ডস কুকিং অয়েলের কথা বলি তাহলে তার মধ্যে মূলত আছে ট্রান্স অ্যাসিড এবং ট্রাইগ্লিসারেট যা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকর ভূমিকায় ফ্রেন্ডস পালন করে থাকে যদি কেউ বা যদি কোনো ফ্যামিলি খুব বেশি পরিমাণে রান্নার তেলে ব্যবহার করেন তাহলে কিন্তু তাদের অবেসিটি হার্ট ডিজিজ ডায়াবেটিক ক্যান্সারের মতো সমস্যা কিন্তু সৃষ্টি করতেই পারে তাই আমি একথা বলবো যদি কোনো ফ্যামিলিতে হার্টে কোনো পেশেন্ট থাকেন বা আপনার অলরেডি ট্রাইগলাসিড এবং কোলেস্ট্রল খুব বেশি থাকে তাহলে আপনি যত যতবার অয়েলকে আপনি কুকিং অয়েলকে আপনি কম ব্যবহার করার চেষ্টা করুন এটা বুঝবেন না যে কোনো তেল পরিবর্তন করে খেলেই সেটা ভালো প্রত্যেকটা তেলের মধ্যেই কিন্তু এই ট্রাইগ্লিসেরটাই কিন্তু থাকে যা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ভূমিকাই পালন করে তাই যতটা চেষ্টা করবেন কম পরিমাণে তেল খাওয়াটাই কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো আশা করবো ফ্রেন্ডস ভিডিওটা আপনার একটা আসবে বৃদ্ধি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকা বেরাইকনটি অবশ্যই বাজে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ